फिल जिसा विधानसभा ओ वाइनिनि सालो सुमुंनि जरा कयलाशहनि कांग्रेस एमएलए बिरजि सिंहा सुमुंति साका कयलाशहनि थाइनो नाहारमानि सामंते बुसुक जरा तंख आबुनि कफिर मुंगरखा मन्त्रिय करा डक्टर मानिसा आ थाइनि रांगमाथै सक्तायनो तुइ एमएलए भगवान चंद्र दासनि मुंखुर साका आबुनि तुइ क्राक्स हलो आगतला केपिटल कॉम्प्लेक्स विधानसभा आदंगनि आजुक थायो कैसा कोकथुम पादा खलाइका एमएलए भगवान चंद्र दास विधानसभा एमएलए भगवान चंद्र दास ने मुंग नाजकमानी जुदा जुदा कोक तुमा बलाई रोगो काशाका एमएलए भगवान चंद्र दास ने मुंग फुरसावई अ कोक तुमार कुबुया हने कोकथुम बुसकांगो सावई खनारका एमएलए भगवान चंद्र दास जखन से घटना नि एकजन आरेकजन के रिक्वेस्ट करेछे बॉल टावर काछे ठेले दिएछे बोले एबार तुमी खेलो बिरजित बाबुर काछे दिएछे উনি পারেননি কারণ ঘটনাটা যদি আমরা ধরে নেই যে প্রথম যিনি চিঠি দিয়েছেন ওনার ইন্টারেস্টটা কি যে এই অ্যাকাউন্টটা ক্লোজ করার জন্য ওনার কি ইন্টারেস্ট হতে পারে এখানে দ্বিতীয় বিষয় হচ্ছে উনি যাকে বল দিয়েছেন বলি এইবার আপনি নেন উনি যখন সেই বিষয় নিয়ে নাড়াচাড়া ঘাটাঘাটি শুরু করেন ওনার ইন্টারেস্ট কি তখন সেই বাগানের দায়িত্বে ছিল সে একটা প্রেস কনফারেন্স করেছে আমি শুনেছি সেটা যে বিশেষভাবে নাকি উনি পয়সা চেয়েছেন ওনার কাছে যে এখন একটা ভাগ দেওয়ার জন্য গতকাল বিধানসভার লবিতে আমি যখন বিদ্যুৎবাবুকে বলেছি যে আপনি যে দৃশ্যটা উঠালেন আপনার সাপ্লিমেন্টারিতে আনলেন কাগজপত্র সত্যতা আপনার কাছে রয়েছে আপনি সেটা খুঁজে দেখেছেন বলে আরে ও বলেছে আমি করেছি বাসে বলে না আমি বলেছি করেছি এই বলে বলে আমার কাছে ও বলছে আমি নাকি টাকা চেয়েছি এইভাবেও সে প্রশ্ন বলে হ্যাঁ সেটাও আমি দেখেছি তো এবার পাটা কোথায় ঘষাঘষি মনিটের কাছে আমরা একটা সিলটি ভাষায় বাংলা সিলটি ভাষায় আমরা বলি যে পাটা কোথায় ঘষাঘষি মরিচের কাম শেষ যে পাটা কোথায় ঘষাঘষি সেদিন থেকে মার্চ মাস থেকে শুরু হয়েছে সেই ঘষাঘষি আজকে আমার উপরে আনা হচ্ছে সুতরাং আমি এই বিষয়টাই বলছি যে আজকে যে আরও যদি তার আরও কিছু তথ্য আমার কাছে রয়েছে আরও যদি আপনাদের কোনো কিছু বিষয় জানার সেটাও আমি দেখাতে পারবো তো এর জন্যই আপনাদের মাধ্যমে আমি আপনাদের সকলের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমার সেই বার্তা আমি পৌঁছে দিতে চাইছি এবং দৈনিক সংবাদে লাস্টে উনি লিখেছেন যে যখন বিরজিৎবাবু সেই সাপ্লিমেন্টারিতে সেই বিষয়টা এনেছেন আমি বিধানসভাতে ছিলাম আমি কেন নীরব ছিলাম আসলে আশা করি আপনারা সবাই আমার সম্পর্কে আমার ব্যক্তিগত আমার ব্যক্তি চরিত্র আমার স্বভাব নিয়ে নিশ্চয়ই আপনাদের কিছুটা হলো আইডিয়া হয়েছে বিগত এই কয়েক বছরে আপনাদের সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে বা আমার সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আমি বেশিরভাগ সময় নীরব ভূমিকাই পালন করি আমি বেশিরভাগ সময় নীরব থাকি এটা আমার স্বভাব আমি কোনো সময় কোনো ধরনের কারোর বিরুদ্ধে মিথ্যা ইলিগেশন আনার স্বভাব আমার নাই কারোর বিরুদ্ধে অভিযোগ আনার স্বভাব আমার নাই আমি যতটুকু সম্ভব সে আমার উপর যদি অভিযোগ আসে সেটাকে আমি সহ্য করে নিয়ে আমি আমার মতো করে সেটাকে কাউন্টার করার চেষ্টা করি আমি নীরব থাকার স্বভাবটাই আমার বেশি সেটা আমার জন্মগত অভ্যাস তো আমি বিধানসভাতে নীরব ছিলাম বলে বিধানসভাতে আমি নীরব আমি বলিনি কারণ যেহেতু এটা একটা প্রশ্ন ছিল তারপর সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী উঠছেন পরবর্তী সময় অন্য বিষয়ে চলে আসে আমি চেষ্টা করেছিলাম বলার তখন আবারও আমি সেখান থেকে সরে এসেছি যার কারণে আজকে আমি এই বিধানসভা চলাকালীন আজকে বন্ধ রয়েছে আগামী দুদিন চলবে সেই বিধানসভা চলাকালীন আমি আমার জবাব আমি আমার উত্তর আপনাদের মাধ্যমে আমি গোটা রাজ্যবাসীর কাছে সেটা পৌঁছাবার চেষ্টা আমি করছি আশা করি আপনাদের মাধ্যমে সেটা যাবে আমি সেই বিষয়টা আপনাদের কাছে রাখলাম নিশ্চয়ই আপনারা এই মূল যে বিষয়টা আপনারা বুঝেছেন যে কেন চিঠি গিয়েছে এবং কবে চিঠি গিয়েছে টাকা কবে ঢুকেছে কবে উইথড্র হয়েছে কে করেছে কোথায় গিয়েছে তার কোনো বিষয় তো আমার কাছে নেই টাকা উঠে গিয়েছে অনেক আগে আর আমার চিঠি গিয়েছে 27 তারিখে কী করে এটা সম্ভব কী করে এটা সম্ভব হয় যাই হোক আমার এই বিষয়টা নিয়ে একটা স্পষ্টীকরণ দেওয়ার আমি প্রয়োজন মনে করেছি আমি যদি দৈনিক সংবাদে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আসল সত্যটা আপনারা হয়তো জেনেছেন বা আমার কাছে পেপার্স রয়েছে আপনারা পেপার্স নেবেন যেটা আমার লেখা পেপার্স নয় ব্যাংকের ডিটেলস রয়েছে এবং আমার যে চিঠি সেই অরিজিনাল চিঠি সেখানে রয়েছে যারা শ্রমিক ভাইয়েরা চা শ্রমিকরা যারা
মানে আমাকে সে চিঠি দিয়েছেন, সেই চিঠিও এখানে রয়েছে। যে ব্যক্তি এটাকে ক্লোজ করার জন্যে, সেটাকে বন্ধ করার জন্য চিঠি দিয়েছে, ওর চিঠিও এখানে রয়েছে। সমস্ত বিষয় আমি কালেক্ট করেছি, আরও ডিটেল।